অসময়ের বৃষ্টিতে এক ধাক্কায় 3 ডিগ্রি তাপমাত্রা কমেছে শহর কলকাতায়। তবে এক নাগারে চলা বৃষ্টি কখন থামবে তা জানতে উদ্গ্রীব সকলে। বৃহস্পতিবার বেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিকেল অবধি বৃষ্টি চলবে কলকাতা শহরে। আর শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই 6 জেলা হলো হুগলি, হাওড়া, 224 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছিল বুধবার বিকেল থেকে, সন্ধ্যের পর তা প্রবল আকার বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দমকা হাওয়ার দাপট। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও আকাশের মুখ ভার, তবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসেবে মধ্য ভারতে অবস্থান করছে ঘূর্ণিঝড় মেঘজাম, মূলত তা জেরেই এই দুর্যোগ বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে, এক নাগারে না হলেও শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই জেলাগুলি 224 পরগনা সহ 2 মেদিনীপুর, একই সঙ্গে হুগলি, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম। বৃহস্পতিবারও সারাদিনই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। একই সঙ্গে তাপমাত্রাও বেশ কিছুটা নিচেই থাকবে। এদিন কলকাতার তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। শুক্রবারের পর রাজ্যে উত্তরে হওয়ার পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে শুক্রবারের পর থেকেই রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই ঠান্ডা উপভোগ করতে পারেন শহরবাসীও। সহায়কদের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।